ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له. واشهد ان لا اله الا الله وحده لا شريك له، واشهد ان محمدا عبده ورسوله. اما بعد، فإن خير الكلام كلام الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد بعد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبص منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال تعالى: قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا. جابتي وشكر الله رب العالمين الجنة جار بشش مهرباني تي أسكي أمرا صلاة الجمعة برتم خطباي ঈদ মিলাদ নবী কে আবিষ্কার করেছেন, কিভাবে এর উৎপত্তি হয়েছে, কিভাবে এটা শুরু হয়েছে, এ সংক্রান্ত কিছু আলোচনা করব আমরা ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত মহতরাম ভাই সকল, আরবি যে মাসটি আমাদের সামনে বর্তমান চলমান সেটি হলো রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাস ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাস। এই মাসটিকে কেন্দ্র করে আমাদের সমাজে অনেক আচার অনুষ্ঠান ইবাদত বন্দেগী পালন হয়ে থাকে। এইগুলি ইসলামের ভিত্তিতে কতটুকু শরীয়ত সম্মত, এইগুলি ইসলামের ভিত্তিতে কতটুকু পালনীয়, আমাদের এটা একটু জানা দরকার। প্রথম কথা হলো, আমরা সবাই মহব্বত করি, ভালোবাসি আপনার আমার নবী, প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং তাকে ভালোবাসা অবশ্যই ইমানের দাবি, ইমানের চাহিদা। এবং কেউ যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বাসে, তাহলে ওই ব্যক্তির ইমান সম্পূর্ণ নয়, পরিপূর্ণ নয়। যে কথা আমরা ইনশাআল্লাহ এর মাধ্যমে কিছুটা আলোকপাত করব। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা কিভাবে সম্ভব, কিভাবে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসব, সাহাবা ইকরাম কিরকম ভালোবেসেছিলেন, আমরা সে সম্পর্কে দ্বিতীয় খুতবায় আলোচনা করব। তবে প্রথম খুতবায় যে বিষয়টি আমরা আলোচনা করব সেটা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বার্ষিকী উপলক্ষে ঈদ মিলাদুন নবী বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী পালন করা সম্পর্কে আমরা আজকে খুব সংক্ষেপে এখন আলোকপাত করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনি আমি জানি যে যখন বানিয়ে রবিউল আউয়াল আসে, রবিউল আউয়াল মাস আসার ফলে অসংখ্য অগণিত মুসলমান তারা ওই রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে গ্রামের মোড়ল পর্যন্ত সকলেই
তারা বিভিন্ন বিবৃতি বিজ্ঞপ্তি আর ব্যানার ফেস্টুনে ভরপুর করিয়ে দেন, আর তারা বাহ্যিকভাবে ফলো আপ করেন এবং দেখান যে আমরা নবীর প্রেমিক, নবীকে ভালোবাসি, নবীকে মহব্বত করি। নবীর ভালোবাসা, নবীর প্রেম কিসের মাধ্যমে হয়? হুব্বুর রাসূল ফিত্তিবাই লা ফি ইবতিদাই, নবীর মহব্বত হবে তাকে তার আনুগত্য করার মাধ্যমে এবং বিদআত সৃষ্টি করার মাধ্যমে নয়। সম্মানিত বন্ধুগণ, এই জন্য করে এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল, এটা আমরা সবাই জানি। কবে? আমাদের ইতিহাস গ্রন্থাবিদ যেমন আল রহীকুল মখতুম নামে একটি ইতিহাসের শ্রেষ্ঠতম গ্রন্থ রয়েছে, সেই গ্রন্থটির মধ্যে যেটা বলা হয়েছে যে মেয়ে রবিউল আউয়াল যে 571 মানে খ্রিস্টাব্দে নয় রবিউল আউয়াল বিশুদ্ধ মতানুসারে তিনি জন্মগ্রহণ করেছেন। কিন্তু আমাদের বাংলাদেশের অন্যান্য ইতিহাস গ্রন্থ বিভিন্ন জায়গায় লেখা হয় যে 12 রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। যেটাই ধরেন না কেন, আল্লাহ নবীর জন্ম হয়েছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায় যে এই রবিউল আউয়াল মাস, এই রবিউল আউয়াল মাস আপনার আসলেই এই জন্য বিজ্ঞপ্তি বিব্রতি এইগুলি দিয়া আরম্ভ হয়ে যায় এবং এই মাসটার 12 তারিখে শ্রেষ্ঠত্ব দিন হিসাবে গ্রহণ করা হয়, আর ওই দিনে সরকারি ছুটি ঘোষণা করা হয়। আবার বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিলের অনুষ্ঠান, বাড়িতে মিলাদ মাহফিলের অনুষ্ঠান, কবর জিয়ারতের অনুষ্ঠান, বিভিন্ন ধরনের আচার আচরণ আমাদের সমাজে প্রচলন রয়েছে। আসুন আমরা একটু বিচার করি, সাহাবায়ে কিরাম কি এই দিনটিকে 12 রবিউল আউয়ালকে এরকম করে পালন করেছেন, তার কি কোনো হাদিস রয়েছে? জি না ভাই, সাহাবায়ে কিরাম তারা এই 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে কোনো আচার অনুষ্ঠান, কোনো মিলাদ মাহফিল, কোনো এই খাস করে দরুদ ইত্যাদি পড়ার নামে যে আচার অনুষ্ঠান করা হয় এইগুলি করেননি। বরং ইতিহাস সাক্ষ্য দেয় অনেক 625 খ্রিস্টান হিজড়িতে, আবার কেউ বলেছেন যে 604 হিজড়িতে, আবার কেউ বলেছেন 625 হিজড়িতে ইরাকের এরবাল শহরের আবু সাঈদ মুজাফর উদ্দিন কুকুবুরি নামে একজন লোক রয়েছিলেন, একজন গভর্নর রয়েছিলেন, তাঁরই মাধ্যমে সর্বপ্রথম এই মিলালের আবিষ্কার হয়, যেটা চতুর্থ শতাব্দীর অনেক পরে পরবর্তী যুগে ফাতিমি বংশ থেকে এইগুলি সেই ক্রুসেড বিজেতা সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর, হ্যাঁ আইয়ুবীর নিয়োজিত ইরাকের এরবাল শহরের যিনি গভর্নর ছিলেন আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুকুবুরি, তিনি তার জন্ম হয়েছিল 586 থেকে 586 এবং 630 তার মৃত্যু হয়েছিল। তখনে সেখান থেকে 604, কেউ বলছেন 625 হিজড়িতে এই মিলাদের আবিষ্কার, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 593 অথবা 614 বছর পর, আল্লাহ নবীর মৃত্যুর 614 বছর পর এই মিলাদের আবিষ্কার হয়েছে। আল্লাহ নবীর জামানায় ছিল না, সাহাবায়ে কেরামের জামানায় ছিল না, তাবেঈগণের জামানায় ছিল না, তাবে তাবেঈনের জামানায় ছিল না, এমনকি চারজন বড় বড় ইমামের জামানাতেও ছিল না। অনেক পরে 614 হিজরি সনের পরে, আল্লাহ নবীর ইন্তেকালের 614 হিজরি সনের পরে এই মিলাদের আবিষ্কার। এইগুলি আমাদের সমাজে প্রচলন হয়ে আসছে, এই ইরাক ইরান হয়ে আফগানিস্তান ভারত ভুটান পাকিস্তান এরকম করে আমাদের বাংলাদেশে চলে যেয়ে আস্তে আস্তে এটা প্রচলন হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আগে এটার ডিমান্ড খুব ছিল, এখন আস্তে আস্তে কমে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। এবং সেই সময়ের ওই যেই শাসকের কথা বললাম, তিনি অনেক খানকা তৈরি করতেন, সেখানে গরু ছাগল ইত্যাদি জবাই করে সেখানে খাবার ব্যবস্থা করতেন, এবং সেখানে তারা এই খানকার মধ্যে তারা কি করতেন, এই সমস্ত এই মিলাদের অনুষ্ঠান করে মেসে গিয়ে সুন্দর করে মানুষদেরকে একটু এই ওয়াজ নসিহত শুনাইতেন, নবীর জীবন কাহিনী শুনাইতেন। এইগুলির মূল উদ্দেশ্যটা কি ছিল? মূল উদ্দেশ্য ছিল যে নবী প্রেম, আমরা নবীকে ভালোবাসি। আর এটার মূল আরেকটা টার্গেট ছিল যে তারা ওই সমস্ত ওই শাসকরা মানুষের বাহবা পাওয়ার জন্য, মানুষের মহব্বত পাওয়ার জন্য, মানুষ যাদের তাদেরকে ভালোবাসেন যে না লোকটা আল্লাহওয়ালা,
হ্যাঁ লোকটা নবীর খুব নামে মিলাদ পড়াইতেছে, হ্যাঁ উনি খুব ভালো, এনাকে রাখতে হবে। এই মানুষের সস্তা ভালোবাসা কামাই করার জন্য এইগুলি সমাজে প্রচলন এবং বেধর্মীদের এটা একটা টার্গেট। আবার অনেকের মতামতে যে আমরা এখন কি করি, ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করে খ্রিস্টানরা, হ্যাঁ তাহলে আমরা কেন ঈসা নবীর চেয়ে আমাদের নবী তো শ্রেষ্ঠ, আমরা কেন আমাদের নবীর জন্মবার্ষিকী পালন করব না? সেজন্যই তারা এই 12ই রবিউল আউয়ালকে বেছে নেয় এবং সেই তারিখেই তারা এরকম করে মিলাদ মাহফিল পড়া শুরু করে। কি মিলাদ মানে কি আনন্দ উৎসব করে তারা, অর্থাৎ আসলে হলো জন্মবার্ষিকী কিন্তু তারা করে আনন্দ উৎসব। এবং এটা কথা সবচেয়ে মানে খুব সুনির্দিষ্ট ভাবে রয়েছে যে 12ই রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা কিন্তু তার মৃত্যু দিবসও বটে। 11তম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 12ই রবিউল আউয়ালে তিনি মৃত্যুবরণ করেছেন, এটা যেমন সত্য কথা, যদি ধরে নেই 12ই রবিউল আউয়াল তার জন্ম, 12ই রবিউল আউয়াল তার মৃত্যু, তাহলে কি আশ্চর্য বিষয়, আমরা যেদিন আল্লাহ নবীর জন্ম সেদিনই তো তার মৃত্যু, তাহলে মৃত্যু হলে তো আমাদের কাঁদা দরকার বেশি। আমরা ক্রন্দন না করে আনন্দ ফুর্তি বেশি করি, হালুয়া রুটি তৈরি করে আর বিভিন্ন ধরনের আমরা খাবার ব্যবস্থা করি, আবার অনেকে কবর জিয়ারত, আবার এখানে এখানে মানে এমন অনুষ্ঠান করে, অনেক বিধবা নারীরা ঘরের মধ্যে তারা বসে থাকে যে আজকে নবীর কি আসবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে নবী করিম ইসলামের জন্মদিন, এই উপলক্ষে আমাদের বাড়িতে মৃত মানুষগুলি যারা মারা গেছে আগে তাদের রুহগুলি আমাদের বাড়িতে ফিরে আসবে, এই আশা আকাঙ্ক্ষা করে বাড়িটা পরিপাটি করে সাজায়, আতর ধূপ ধরা যায় সুন্দর করে, তারা কি করে এই জিনিসগুলিতে তারা আকাঙ্ক্ষা করে থাকে যে আমাদের স্বামীর রুহ বা আমাদের আত্মীয় স্বজনের রুহ আজকে বাড়িতে চলে আসবে। এজন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মান যান্না আন্না আরওয়াহুল আমওয়াতি ইয়াহদুর ইয়াকফুর, যে ব্যক্তি এই ধারণা পোষণ করে যে মৃত মানুষের রুহগুলি আবার ফিরে আসে, সে ব্যক্তি কুফরি করল। জায়েজ নাই, একজন মানুষ মারা গেলে আপনার দুনিয়াতে রুহ আর ফিরে আসে না, এই আকীদা পোষণ করে কারা জানেন? হিন্দুরা। হিন্দুরা মনে করে যে মানুষ মারা গেলে যদি ভালো হয় ভালো আকৃতি নিয়ে দুনিয়াতে আসে, খারাপ হলে খারাপ আকৃতি নিয়ে দুনিয়াতে ফিরে আসে। তা এই আকীদা এখন মুসলমানদের ভেতরে, মুসলমানরা মনে করে যে আমাদের এই কেউ মারা গেলে ও রুহগুলি আবার ওই 12ই রবিউল আউয়াল বা ওই শবে মেরাজ, শবে বরাত ইত্যাদি ইত্যাদি এই সময়গুলিতে আসে, বাড়ির চতুর্দিকে ঘোরাফেরা করে, তারা আমরা কি করি না করি এটা তারা অবলোকন করে, এরকম বিভিন্ন ধরনের আকীদা পোষণ করে থাকে। সম্মানিত বন্ধুগণ, এই আকীদাগুলি সম্পূর্ণ ভ্রান্ত ও বাতিল। এই উপলক্ষে যে সমস্ত মিলাদ মাহফিল ইত্যাদি করা হয় এইগুলিও আমাদের পরিহারযোগ্য, বাদ দিতে হবে। এ সংক্রান্ত আমরা দ্বিতীয় খুতবায় একটু আলোচনা করব ইনশা আল্লাহ তাআলা। তাহলে মূল কথা যেটা জানতে পারলাম সেটা হলো যে মিলাদ কবে থেকে সৃষ্টি হয়েছে, কে সৃষ্টি করেছেন, কিভাবে সৃষ্টি হয়েছে, আসুন এইগুলি থেকে আমরা দূরে থাকি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরার চেষ্টা করি। সেই মিলাদের ক্ষতিকর দিকগুলি কি কি আমরা দ্বিতীয় খুতবায় আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া দাফা'ানি ওয়া ইয়াকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বাররুফুর রহীম ফাস্তাগফিরু।